হ্যালো বন্ধুরা, আমি অসীম আবারও ফিরে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে লেগে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, ব্যাপারটা এরকমই যে এই করোনার কারণে আমি খোঁজ নিলাম মে মাসের ফার্স্ট উইকের মধ্যে এসএসসি জিডি অনলাইন শুরু হতে পারে, হবে বলে কোনো গ্যারেন্টি নেই। যাদের 18 থেকে 23 বছর বয়স, যারা 23 লাস্ট পৌঁছে এসছে জেনারেল, তাদের ক্ষেত্রে কপালে দুঃখ আছে। তার কারণ অনেকের ওভার এজ হয়ে যেতে পারে, তার কারণে অনলাইন নাও হতে পারে। একটা দিনের জন্য অনলাইন হয় না, কম হলো হয় না, বেশি হলো হয় না, সিস্টেমে দেখুন কম্পিউটার অ্যাকসেপ্ট নিবে না। কম্পিউটারে অনলাইন করতে যাবে হবেই না, একটা দিন যদি কম বেশি হয়ে যায়। তো বন্ধুরা ভিডিওটি লেগে থাকো, ভিডিও স্কিপ করো না। আর যাদের ওবিসি আছে 23-এর পরে 3 বছর, ওবিসি মানে 18 থেকে 23 বছর পর্যন্ত জেনারেলদের বয়স থাকে, ওবিসি যারা হয় 18 থেকে 23 পর্যন্ত তারা তো চান্স পাবে, 23-এর পর 24, 25, 26 3 বছর তারা আবার চান্স দিতে মানে পাবে, টোটাল 18 থেকে 26 বছর। আর এসটি এবং এসসি ছেলেরা তারা টোটাল পাবে 5 বছর আবার, মানে 18 থেকে 23 পর্যন্ত চান্স তো তারা পাবে নর্মালি, 23-এর পর 24, 25, 26, 27, 28 পর্যন্ত এসটি এসসি ছেলেরা ফর্ম অনলাইন করতে পারবে, কিন্তু জেনারেল ছেলেরা 23 বছর পর্যন্ত পারবে। আর একটা কথা মনে রাখবে, অনেকে বলে যে পরীক্ষাতে ছাড় দেওয়া থাকে কিনা, পরীক্ষাতে কোনো ছাড় নেই। কারণ এটাই, প্রচুর ছেলে তাই কি হয়, 100 নম্বরের পরীক্ষার মধ্যে কেউ যদি 50 না পায় তাহলে তার এই ব্যাপার নিয়ে মাথার চিন্তাটা আউট করে দেওয়া ভালো। তার কারণ এত ছেলে তুমি একটা কথা সাপোজ মনে করো যে 80,000 ছেলে নিবে, বলছে সব কিছু মিলে 80,000, মানে এনআইএ যে সব থেকে 1 নম্বরে থাকে আর সব থেকে লাস্ট থাকে সিআরপিএফ, মানে 8টা ডিপার্টমেন্ট মিলে 80,000 নিবে, কোন ডিপার্টমেন্টে কম কোন ডিপার্টমেন্টে বেশি নিবে। তো এখানে 4টা ডিপার্টমেন্টে আমাদের বেঙ্গলের ছেলেদের চান্স খুবই কম থাকে, কারণটা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে এনআইএ, 1 নম্বরে এনআইএ 90 থেকে 100 মধ্যে যারা নাম্বার পায় তারা এনআইএতে ঢুকতে পারে। এরপর এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, 80 থেকে 90 মধ্যে যারা থাকে তারাই ঢুকতে পারে। তারপরে আসছে কি আসাম রাইফেল এবং সিআইএসএফ, 70 থেকে 80 মধ্যে এই দুটো ডিপার্টমেন্ট পৌঁছে যায়, মানে 4টা ডিপার্টমেন্ট অলরেডি আমাদের হাত থেকে ছাড়া হয়ে গেল, মানে আমাদের এখানে চান্স পাওয়াই মুশকিল হয়ে যায়। প্রথম কথা এনআইএ, এসএসএফ, আসাম রাইফেল, সিআইএসএফ, এইগুলো সব থেকে বেশি মেরিট আছে। আমরা কি কি চান্স পেতে পারি সব মানে খুব সহজে, প্রথম কথা হচ্ছে 1 নম্বরে আছে সিআরপিএফ, 2 নম্বরে বিএসএফ, এসএসবি, আইটিবিপি, এই 4টা ডিপার্টমেন্ট আমাদের হাতে থাকে। তাহলে 4টা ডিপার্টমেন্টের মধ্যে সব ছেলে কম্পিটিশন মারে, তো এখানে কি করতে হবে, এখানে 100 নম্বরের মধ্যে মিনিমাম 50 নম্বর রাখতেই হবে। বলে দেয় যে 35-এ পাস, 35-এ অনেক ছেলে পাস করে যায়, হাজার হাজার ছেলে পাস করে, পরীক্ষাও তো দেয় 100,000 ছেলে, কোনো গ্যারেন্টি নেই কত লাখ ছেলে দিচ্ছে, 80,000 ভ্যাকেন্সি, পরীক্ষা দিচ্ছে হয়তো 38 লাখ, তাহলে 38 লাখকে ছেঁটে 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 লাস্টে বাদ দিয়ে দিয়ে 80,000 রাখবে। এরপর তুমি মনে করো তুমি এসটি হও বা এসসি হও, তোমার মতো আবার অন্য বিভিন্ন স্টেট আছে, বেঙ্গল ছেড়ে বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন স্টেট আছে, তারাও তো এসটি এসসি আছে, সবারই তো অফার থাকবে। তাহলে এই অফারের মধ্যে সবাই যদি বলে আমি অফারটাই নেব, তাহলে কি সব জিনিসটা হয় না। তাই এখানে সব থেকে ভালো নিজের মধ্যে কোয়ালিটি তৈরি করতে হবে, তার মধ্যে সব থেকে বেশি সিলেবাসটা জেনে পড়তে হবে, এখানে পড়ার মধ্যে কিছু নেই। প্রথম কথা হচ্ছে 25টা অঙ্ক থাকবে, 25টা জেনারেল নলেজ থাকবে, 25টা জিকে থাকবে, জিআই থাকবে, 25টা হিন্দি অথবা ইংলিশ থাকবে, এই তো 100 নম্বরের প্রশ্ন, এই তো সিলেবাস। তো এর জন্য কিছুই দরকার নেই, একটা জিআই এর বই পড়ো, একটা জিকের বই, একটা অঙ্কের জন্য প্র্যাকটিস করো, একটা হিন্দি ইংলিশের জন্য, আমি তো বই দেখিয়ে দিয়েছি, তো তার জন্য নর্মালি ক্ষেত্রে কিছুই নয়, তার জন্য তো বই আমি দুটো অলরেডি দিয়ে দিয়েছি খুব সহজ। প্রথম কথা হচ্ছে যে জিআই এর জন্য এই বইটা, আর লাস্ট হিন্দি ইংলিশের জন্য এই বইটা, এবং অঙ্ক আর জিকের জন্য
এগুলো ব্যবহার করবে। প্রত্যেক বছর এগুলো বেরোয়, একই জিনিস পুরনো কিনতে পারো, কিন্তু হিন্দি ভার্সন ইংলিশ ভার্সন নেবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আজ মধ্যে খানে বিদায় জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম। যারা গ্রুপে অ্যাড হওনি প্রত্যেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, বলবে দাদা আমি গ্রুপ এখনো অ্যাড করোনি, আমি করে দেবো। ওকে, বাই বাই।